আমন্ত্রণ সবাইকে গোলটেবিল অনুষ্ঠানে সঙ্গে আছে আমি ডক্টর তৌফিদুল হক দর্শক জাতীয় নির্বাচন বয়কটের পর এবার উপজেলা নির্বাচনও বয়কট করেছে বিএনপি সহ সমমনা জোট কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে প্রার্থী হওয়া চৌষট্টি জনকে শোকজ করেছে দলটি এদিকে করা হুশিয়ারি আর দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা আওয়ামী লীগের এমন প্রার্থীদের বিরুদ্ধে সময়মতো মতো কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে ছয় জন সহ বিনা ভোটে জয়ী হয়েছেন পঁচিশ জন কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেই প্রার্থী হয়েছেন অনেকে তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে ভোটে পরাজিতদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হলেও জয়ীদের কাছে টেনে নিয়েছে উভয় দলই আবার জাতীয় নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে দেখা গেছে দলীয় প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিদ্রোহী বহু প্রার্থী ফলে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া নিয়েও কেউ কেউ তুলছেন প্রশ্ন এমন প্রেক্ষাপটে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় উপজেলা নির্বাচন দলের নির্দেশ মানছে না কেন। আলোচনা উপস্থিত আছেন দলীয় যুবলীগের প্রেসিডেন্ট সদস্য সেলিম আলতাব জর্জ বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি হোসেন যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ওপ উকিল জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূয়া সাংবাদিক নজরুল কবির এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অদুদ ভূঁইয়া এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম মতিনুর রহমান আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাকেও জানিয়ে রাখি স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করে আপনিও চাইলে অনুষ্ঠানে অংশ নিতে পারেন আলোচ্য বিষয়ের উপরে ছোট্ট করে কোনো প্রশ্ন থাকলে সেটিও আপনি রাখতে পারেন সম্মানিত আলোচকদের কাছে কিংবা কোনো মতামত থাকলে সেটি খুব ছোট্ট করে জানাতে পারেন যাচ্ছি মূল আলোচনায় উপজেলা নির্বাচন দলের যে নির্দেশ সেটি কেন মানছে না সেই আলোচনাটি আজকে করতে চাই এবে মোশারফ হোসেন মোশারফে আপনার কাছে আসতে চাই যে আপনার দলে চৌষট্টি জন প্রার্থী নেতাকে প্রার্থী হওয়ার কারণে সকজ করল এবং সন্তোষজনক জবাব দিতে না পারলে স্থায়ী বহিষ্কারেরও একটা ভয় দেখানো হচ্ছে তার মানে কি আওয়ামী লীগ যেটি আগে বলেছিল যে বিএনপি নির্বাচনে অংশ না নিলে একটা সময় দেউলেও হয়ে যাবে তারই প্রতিফলন দেখা যাচ্ছে কি না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার এবং শ্রোতা যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল এবং এই দলের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে দাদা জাতীয় সংসদ থেকে নির্বাচন করে যেভাবে বিএনপির নেতৃত্বের প্রতি আস্থাশীল সুতরাং এই যে বিদ্রোহ যেটা বিচ্ছিন্ন দুই একটি ঘটনা এটাকে সামগ্রিকভাবে বিচার করলে আমার মনে হয় বিএনপির প্রতি একটি অবিচার করা হবে কারণ আপনি দেখবেন যে এই আপনি যে কথা হচ্ছে চৌষট্টি জনকে সোকাস করাচ্ছে এখনও কিন্তু বিএনপি এই তৃতীয় ধাপে কিন্তু উপজেলা নির্বাচন নমিনেশন সাবমিন চলছে তো সুতরাং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এটা প্রথম ধাপের তথ্য না এটা দ্বিতীয় দ্বিতীয় ধাপে দ্বিতীয় দ্বিতীয় ধাপে আছে এখন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা একটা জিনিস লক্ষ্য করি খুব কৌশলে ক্ষমতাসীন দল অথবা কিছু মিডিয়াও যে ধরেন যারা বিএনপির কোনো একসময় বিএনপি করতেন অথবা বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে গেছেন অথবা এখন বিএনপি রাজনীতির সাথে নাই তাদেরকেও বিএনপির ট্যাক লাগিয়ে বলা হচ্ছে এটা বিএনপির লোক এখন আপনাকে যদি উদাহরণ দেয় গত দ্বাদশ সংসদ নির্বাচন আপনার এখানেও আমরা আলোচনা করেছিলাম বলেছে বিএনপির অসংক প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছে আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি যে একটা প্রার্থী দেখাও জি যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে করে না এখন বলে তৈমুর লাল ভদ্রগার উনি তো বিএনপি থেকে বহিষ্কৃত শামসেন বাবিন চৌধুরী বিএনপি থেকে বহিষ্কৃত এই ধরনের সাজানো ওমর উনি আওয়ামী লীগে যোগ দিয়েছে আমাদের দলই নাই

নিয়মের বাইরে যদি কেউ যায় তার বিরুদ্ধে দল যখন ব্যবস্থা গ্রহণ করে সেই ওই দলের সদস্য থাকে না বা দলের নেতা থাকা তার সেই যোগ্যতা তখন আর থাকে না সুতরাং এইটা আমরা মনে করি একটা প্রবাগানটা যে বিএনপিকে কে একটি নেতাকর্মী সমর্থকদের মাধ্যমে একটা বিভ্রান্ত তৈরি করার জন্য কিছু আওয়ামী পক্ষ থেকে এই বক্তব্যগুলি দেওয়া হয় কিন্তু বাস্তবে নাই আমরা তো গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ করে বলেছিলাম যে একটা প্রার্থী দেখাক তার মানে কি আওয়ামী লীগ বা অন্য দল চাইলে বিএনপির কেন আওয়ামী লীগ বিএনপি মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা জি প্রথম মানে উনি চেষ্টা করেছে যে যারা বিএনপি থেকে বেরিয়ে গেছে তারা দাঁড়িয়েছে সেই সংখ্যাটা এখানে কাউন্ট করা হয়েছে আসলে কিন্তু তা না বিএনপি নির্বাচনে বিএনপি মানে নেতৃবৃন্দরা নির্বাচনে যেতে চায় নেতৃবৃন্দ বলতে মির্জা ফখরুল সাব উপজেলা নির্বাচনের পক্ষে কিন্তু তারেক রহমান উপজেলা নির্বাচনে প্রার্থী হতে দেবে না এবং তার প্রমাণ হলো দেখেন এখন পর্যন্ত মির্জা ফখরুল সাহেবের এলাকাতে তারই সমর্থন পুষ্ট বিএনপির নেতা নির্বাচন করছে উপজেলা নির্বাচন মইন খান তার আশীর্বাদ পুষ্ট বিএনপির নেতা উপজেলা নির্বাচনে রয়েছে তাদেরকে সহযোগিতা রকম অনেক নেতাদেরই আশীর্বাদ পুষ্ট হয়ে তারা নির্বাচনে রয়েছে আমি এটাকে খুব পজিটিভলি দেখি কারণ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা যে নির্বাচনে যেতে চেয়েছিল সেটা করলে বিএনপির জন্য ভালো হতো তারক অংশ হিসেবে দেখে যে তাদের নেতাকর্মীদের ভাগিয়ে ভাগীয় অথবা বিভ্রান্ত করে নিতে মানে বিএনপি আসলো কি না আসলো এটা আওয়ামী লীগের কোনো ফ্যাক্ট না যদিও বিএনপি জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে ভয় পায় নির্বাচনে যায়নি যে নির্বাচনে গেলে তাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে নৌকা প্রতীককে ভয় পেয়েছে এই কারণে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক তুলে দিয়ে মানে আমাদের দল নৌকা প্রতীক না দিয়ে বিএনপিকে একটা স্পেস দিয়েছিল নির্বাচনে আসার জন্য কিন্তু সেটাও এই যে দুদিন আগে না একদিন আগে ওনাদের একটা মিটিং হয়েছে সেই মিটিংটা অনলাইনে মিটিং হয়েছে তারেক রহমানের সভাপতিত্বে সেই মিটিংয়ে সিনিয়র নেতৃবৃন্দ তারেক রহমান নির্দেশ দিয়েছিল আজীবন বহিষ্কার করার জন্য যারা উপজেলা নির্বাচনে অংশ নেবে এবং সিনিয়র নেতৃবৃন্দ বলেছে না সেটা হতে পারে না এটা নির্বাচন তারা করতেই পারে লোকাল গভর্নমেন্ট নির্বাচন দলের প্রতীক নাই এই জন্য তাদের আজীবন বহিষ্কার করা যাবে না এবং সকল নেতৃবৃন্দ একমত হয়েছে যে আজীবন বহিষ্কারের বিরুদ্ধে সরে গেল কেন ওই যে আমি বললাম যে বিএনপিকে স্পেস দিয়েছে আওয়ামী লীগ

পরিষদের নির্বাচন সেটাও বয়কট করেছিল বিএনপি এবং সেখানে বিএনপি নির্দেশনা না মেনে তিনশো ইউনিয়নে বিএনপি নির্বাচন করেছিল এবং তাদের জন্য একটা তদন্ত কমিটি করেছিল কেন্দ্র থেকে আবার বহিষ্কার করেছিল আবার তাদেরকে দলে নিয়েও নিয়েছে আচ্ছা বিএনপির নির্দেশনা যে দলের নেতাকর্মীরা মানছে না তার বড় প্রমাণ হলো যে বিএনপি দলে 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 আওয়ামী লীগ বলেন অন্য দল বলেন বিদেশে চলে যাওয়া বলেন ঘরে উঠে যাওয়া বলেন কিন্তু আপনাদের আওয়ামী লীগের নির্দেশে যে নেতাকর্মীরা যে মানছে তার নজিরে তো আমরা দেখছি না যে সংসদ সদস্য এবং মন্ত্রীদের সজন বিএনপিটা দলীয় আওয়ামী লীগের তো দলীয় বিষয় না বি আওয়ামী লীগের কি হয়েছে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা তিনি মনে করেন তিনি মনে করেন একটি এলাকায় একটি এলাকায় যিনি তিনবার ধরে সংসদ সদস্য দায়িত্ব পালন করছেন মন্ত্রী আছেন ওনারা এলাকার মধ্যে পপুলার হয়েছেন একজন নন্দিত জননেতা হিসাবে সেখানে সকলেই তার পক্ষে তাকে সমর্থন দিচ্ছে তারই পরিবারের একজন যদি উপজেলা নির্বাচনে দাঁড়ায় তাহলে আওয়ামী লীগের অন্য যে নেতারা রয়েছে তারা তারা বঞ্চিত হবে সেই জন্য দল এটা দলের আমাদের মাননীয় নেত্রী নেতাকর্মীদের প্রতি তার যে ভালোবাসা এবং দলের যে বিকন্দ্রীকরণ ক্ষমতার সেটা দিয়ে একটা তারি অংশ হিসেবে যে নজরের সাধারণ সম্পাদককে আজকে যে বক্তব্য যা আসলে যারা কথা শুনছেন না তাদের বিরুদ্ধে সময়মত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আদৌ হবে কিনা পাই যে কথা না শোনার না শুনছে না এটি আসলে এই সময়ে সে কি ইঙ্গিত দিচ্ছে অনেক ধন্যবাদ আমি দুজন রাজনীতিবিদের আলোচনা শুনছিলাম আর দুইজন রয়েছেন তারাও হয়তো বলবেন দেখেন এই দুটি রাজনৈতিক দলের ভেতরেই রাজনীতি বিষয়টি হারিয়ে গেছে সাংগঠনিক শৃঙ্খলা বলতে যে বিষয়টি বোঝায় এই শৃঙ্খলাটি নেই যার যার দলের আদর্শ আছে তার সাংগঠনিক কাঠামো আছে কিন্তু যেহেতু নেতৃত্বের প্রতি অবিচল আস্থা আমি এই জায়গাটায় বাস্তবে সেটা দেখতে পাচ্ছি না কী কারণে দেখতে পাচ্ছি না যেই দিন যেই মুহূর্ত থেকে ধরেন সিদ্ধান্তটি দেওয়া হল আওয়ামী লীগের পক্ষ থেকে যে আমরা উন্মুক্ত নির্বাচন করবো এবার দলীয় প্রতি করব না কিন্তু আজকের সিদ্ধান্ত উপজেলা নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচনের পরপরই প্রথম কার্যনির্বাহী কমিটির বৈঠক এবং পরবর্তীতে বর্ধিত সবাই সুস্পষ্টভাবে দলের প্রধান এবং সরকার প্রধান যিনি তিনি বলে দিয়েছিলেন যে এবার নির্বাচনটি উপজেলা নির্বাচন সামনে আছে তৃণমূলের অংশগ্রহণ বাড়ানোর জন্য যেটি হবে না সেই নির্দেশনাটি যখন সেই দলের প্রেসিডিয়াম সদস্য থেকে শুরু করে নির্বাচিত এমপি সাবেক এমপি বর্তমান এমপি সাবেক মন্ত্রী বর্তমান মন্ত্রীদের মানে কেউই মানেন না মানে কেউই মানেন না এই অর্থে বলছি যে তাদের কারো কারো আত্মীয়স্বজনের বাইরেও নিজেদের পছন্দের প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছেন যার যেই এলাকায় প্রভাব আছে এটি যখন হয় তখন দলের জায়গার থেকে আমি সরকারি দলটা আগে বলছি তখন কিন্তু সত্যিকার অর্থেই দলের শৃঙ্খলা আছে বলে কোনো কিছু প্রতিমাল হয় মানে এখানে নজর করবে আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে আমি জানতে চাই যারা প্রার্থী হয়েছেন এই সংসদ সদস্য বা সাবেক মন্ত্রী বর্তমান মন্ত্রীদের আত্মীয় স্বজন তারা বলছে যে আমি মন্ত্রীর বা সংসদ সদস্যের আত্মীয় হলে আমি কি নির্বাচন করতে পারবো না আমাকে রাজনৈতিক অধিকার থেকে কেন বঞ্চনা বঞ্চিত করা হবে এই প্রশ্ন বা এই বক্তব্য কতটা যৌক্তিক এই বক্তব্যটি কি তিনি তার দলীয় প্ল্যাটফর্মে উত্থাপন করেছেন তারা কি দলের পদধারী এবং সেই দলে তাদের রাজনীতির প্র্যাকটিসটি হয়েছে আমি অন্তত পক্ষে দশটা কেস নাম ধরে বলতে পারি আপনাদেরকে হয়তো অন্য অনেকে ব্যক্তিগতভাবে নেবেন জি ঢাকার আশপাশের উপজেলাগুলোর দিকে একটু তাকান্ত আমার বউকে আমি নমিনেশন দিতে চাই আমার বউকে পারলাম না পরে আমার ছেলেকে দাঁড় করিয়ে দিলাম হাও একজন সাবেক মন্ত্রী সেই কাজ করেছেন খুব ঢাকার পাশেই এক উপজেলাতে আমার প্রশ্ন হচ্ছে ওই এলাকায় কি তাহলে আওয়ামী লীগের দীর্ঘদিনের পোর্খাও নেতাকর্মী একজনও নাই আর কারো আগ্রহও নাই আমি বলছি যে এমপি মন্ত্রীদের সন্তানদেরও রাজনীতি করার অধিকার অবশ্যই আছে বাংলাদেশের প্রতিটি নাগরিকের আছে কিন্তু দলীয় শৃঙ্খলায় সমস্ত বাস্তবতা বুঝে দলের প্রধান তো দলের সর্বোচ্চ বডি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মিটিং এবং পরবর্তীতে বর্ধিত সবাই নির্দেশনা সুস্পষ্ট দিয়ে দিয়েছেন তাহলে দলের প্রতি শৃঙ্খলা রাখায় একজন দলীয় কর্মীর একজন রাজনীতিবিদদের বাধ্যতামূলক সেটা তো রাখেন নাই কখন রাখে না যখন যদি নেতৃত্ব অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেন তৃণমূলের আপনি বিএনপিতে গিয়ে দেখেন এই বাক্যটি যে বললাম ক্ষেত্রে সেখানে মানুষ নির্বাচনে যেতে চাচ্ছে দলের অন্য মাঠের নেতা কর্মীরা যেতে চাচ্ছেন নির্বাচন কিন্তু চাচ্ছেন না তখন সেই জায়গায় যেতে ফলে ব্যাপারটি ভাইস ভার্স আমি এই কারণেই বললাম দুটি প্রধান রাজনৈতিক দলই তাদের একটি দলগত যে শৃঙ্খলা দলের ভেতরের যে রাজনৈতিক চর্চা

সরকার পতনের ডাক দিয়ে ফলাফল তারা তারা নির্বাচনের ধারাকে অব্যাহত রাখার জন্য কখনো চেষ্টা করেনি গণতন্ত্রের কথা বলেন এখন যদি বিএনপি এভাবে রাজনীতি করেন তাহলে আগামী দিনে তাদের রাজনীতি কি হবে আর দ্বিতীয় প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী বা যারা ববাইকুল কালের স্যার বলছেন

উপজেলা নির্বাচন নিয়ে আমরা কিন্তু এই ঠিক এর কয়েক মাস আগেই ধারাবাহিকভাবে আমরা আলোচনা করেছিলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি অনুপস্থিত কেমন হবে এ নির্বাচনের কি অবস্থা তো পরবর্তীতে আমরা দেখলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এখন আবার সামনে স্থানীয় সরকার নির্বাচন আবার আমরা ক্রমাগতভাবে এই নিয়ে আলোচনা করছি দিস ইজ নাথিং নিউ নতুন কিছু না কেননা বিএনপি তাদের রাজনৈতিক যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডের অংশ হিসাবে গত চোদ্দ পনেরো বছর যাবৎ নির্বাচনে অংশগ্রহণ করছেন না বা কখনো কখনো বলছেন যে আমরা নির্বাচন প্রতিহত করব তো এই ঘোষণার মধ্য দিয়ে ওনারা আছেন এবং এটা দেশের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হয়েছে লাস্ট ফিফটিন ইয়ার্স যদি আমরা দেখি তাহলে বোঝা যাবে যে বিএনপির এই আবেদন মানুষের কাছে এটা সরাসরিভাবে প্রত্যাখ্যান হয়েছে তারা তো বলছে তারা সফল হয়েছে এখন যার যার নিজস্ব রাজনৈতিক বোধের উন্মেষের উপরে ভিত্তি করবে তারা কীভাবে ভাবছেন ওনারা যদি মনে করেন ওরা সফল হয়েছেন তাহলে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিই কিন্তু আমরা তো সেই সফলতার নজির দেখতে পাচ্ছি না তো ওনারা যদি এটাই ওনাদের সফলতা মনে করেন আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই তো ওনাদের এই এখন ওনারা আবার এই উপজেলা নির্বাচনকে অংশগ্রহণ করছেন না তো আপনার আওয়ামী লীগ অংশগ্রহণ করছে তো এই অংশগ্রহণ না করার ক্ষেত্রে বিএনপির যে রাজনৈতিক একটা পরিকল্পনা যে নির্বাচনের ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা কিংবা বিশৃঙ্খল করা এই বিশৃঙ্খলার ভেতর দিয়ে ওনারা পেছনের দরজার যে সুবিধা ইতিপূর্বে পেয়েছেন আবারও সেই সুবিধা খোঁজার যে পায় তারা সেটাই ওনারা গত চোদ্দ পনেরো বছর যাবৎ নির্বাচনে অনুপস্থিত থেকে সেই কাজটাই করে চলেছেন কিন্তু সেটা সফল হয়নি মানে সে পেছনের দরজার সুবিধাটা কি। ওনারা বার বার চক্রান্ত ষড়যন্ত্র হত্যা রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে বিভিন্নভাবে আপনার হত্যার মধ্য দিয়ে যেই রাজনৈতিক সংস্কৃতি বিএনপি চালু করেছিল সেই সংস্কৃতি আবার বহিঃপ্রকাশ ঘটাতে চাই তো সেইগুলো ওনারা পারছেন না কোনোভাবেই বিভিন্নভাবে বিভিন্ন সময় নানান কথাবার্তা বলে আসছেন কিন্তু পারেননি কেননা আমরা গত লাস্ট দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই বলতে শুনেছিলাম যে আমরা বাধ্য করব টেনে হিঁচে নামাবো আওয়ামী লীগের নেতাকর্মীরা পালনার পথ পাবে না সমস্ত বিশ্ব আমাদের সাথে একত্রিত হয়েছে পরে কি দেখা গেল নির্বাচনও হয়ে গেল যে সমস্ত দেশ ওনাদেরকে আশ্বস্ত করেছিলেন বলে ওনারা ভেবেছিলেন তারা কেউই ওনাদের সাথে নেই তো যাই হোক এই এই ঠিক এই বৃত্তের ভেতরেই বিএনপি তাদের রাজনীতি নিয়ে যেই ঘুরপাকটা খাচ্ছে এখনও ঠিক ওইখানে আছে এখন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় সংসদ নির্বাচন হয়েছে স্বাভাবিকভাবেই স্থানীয় নির্বাচন হবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে অংশগ্রহণ করছে বিএনপি অংশ নির্বাচন হওয়ার আগেই যে পঁচিশজন প্রার্থী জয়ী হলেন এটিকে নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করবে কিনা এটা সম্পূর্ণভাবে বিএনপির দোষ তাদের দায় এটা কেননা ওনারা যখন নির্বাচনে অংশগ্রহণ করবেন না তখন স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করলে যদি কোনো প্রার্থী সেখানে নির্বাচন না করে স্বাভাবিকভাবে এটা হওয়ার সম্ভাবনা আছে এই যে গণতান্ত্রিক ব্যবস্থা ওনারা কথা বলেন সেই ব্যবস্থায় আওয়ামী লীগের দায় যতটুকু তার চেয়ে বেশি দায় বিএনপির কেননা এই ব্যবস্থার ভেতরে ওনারা নিজেদেরকে ইনভলভ করছেন না রাজনৈতিক দল অনাস্থা আছে বলেই তো ইনভলভ হচ্ছে না তারা সেই অনাস্থার জায়গাতেই তো আলোচনা চলছে এতদিন সেই অনাস্থার জায়গাতেই তো ওনাদের সমস্ত কথাবার্তা এই কথাবার্তা দেশের মানুষের কাছে কি বিশ্বাসযোগ্য হয়েছে না ওনারা দেশের মানুষকে সাথে নিয়ে যেই কথা বলেছিলেন যে আঠারো কোটি মানুষ আমাদের সাথে আছে আমরা সেই ব্যবস্থা নেব সংসদ নির্বাচন হয়ে গেল দেখা গেল কেউ তাদের সাথে নেই আরেকটা একটা কথা বলি ভারতীয় পণ্য বর্জনের কথা ওনারা বলেছিলেন বলাক বলেছিলেন যে দেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষ আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছিল। সেদিন আমি বলেছিলাম একটা এই টেলিভিশন আলোচনায় তিন দিন পরে দেখা যাবে কেউ তাদের সাথে আর নেই হয়েছেও তাই এই ঈদেও কিন্তু তাদের সমস্ত নেতাকর্মীদের আমরা দেখেছি ভারতীয় পাঞ্জাবি পরে তাদের নেতাকর্মীদের সাথে ঘোরাফেরা করতে তারা নিজেদের বাড়িঘরের ইন্ডিয়ান দ্রব্যাদি পর্যন্ত কিন্তু রাস্তায় কেউ বিসর্জন দেয়নি তো এই সমস্ত ফাঁপা কথা বলতে বলতে যে দল হিসাবে তো

কারণ আমরা এই অবৈধ গত নিশিরাতে সরকারের বিরুদ্ধে আমরা কর্মসূচি দিয়েছি আন্দোলন করেছি সর্বশেষ আমরা বলেছি যে আমরা ভোট বর্জন করলাম সেই সাত তারিখের ভোটে আমার দৃষ্টিতে দুই থেকে মানে টু থেকে ফাইভ পার্সেন্ট ভোটার উপস্থিত ছিল তাহলে যদি ধরে নিই আট পার্সেন্ট ভোটার কেন্দ্রে না গিয়ে থাকে তাহলে এটা বিএনপির সফলতা বিএনপির অর্জন বিএনপির সাথে দেশের আঠারো কোটি মানুষের ফাইভ পার্সেন্ট বাদ দিলে পঁচানব্বই পার্সেন্ট মানুষ বিএনপির ডাকে সাড়া দিয়ে নির্বাচন অদুত ভাই অদুত ভাই নির্বাচন কমিশন তো বলছে ভোট পড়েছে একচল্লিশ দশমিক আট শতাংশ নির্বাচন কমিশন তো অনেক কিছু লিখে দেয় প্রার্থী না জিতলো ওকে জিতিয়ে দেয় নির্বাচন কমিশনার সাহেব কিন্তু বিকাল চারটার সময় কিন্তু বলেছিলেন যে প্রথমে ২২ পার্সেন্ট হয়েছে ওনার পেছন থেকে যখন নির্বাচন কমিশনের সচিবের সচিব মানে সচিব সচিবালয়ের সচিব তিনি একজন আওয়ামী লীগেরই আমলা ছাত্র ছাত্র জীবনও আওয়ামী লীগ ছিল তিনি তো তখন শিখিয়ে দিলেন না না স্যার এটা একচল্লিশ পার্সেন্ট হয়ে গেছে তো উনি একটা ন্যাশনাল ইলেকশন ইলেকশন কমিশনার কি ঘুমিয়েছিলেন কারণ এটা প্রতি মুহূর্তে এখন ইন্টারনেটের যুগে প্রতি মুহূর্তে আপডেট যাচ্ছে তাহলে আমরা দেখতে পেলাম কি ওনাদের মধ্যে কিন্তু সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছিল এই বিভ্রান্তি ছাড়া আপনি যদি কেন্দ্রগুলোকে লক্ষ্য করেন ছবি দেখেন 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 ভিডিও ফুটেজ দিয়েছে যমুনা টিভি যা দেখিয়েছে ওখানে সবগুলা কেন্দ্র খালি চোদ্দ সালের বেশিরভাগ কেন্দ্রেই দেখা গেছে কুকুর এই গরু ছাগল ইত্যাদি মানুষ হচ্ছে এবারে কিন্তু কিছু কিছু কেন্দ্রে বানাৎ ভাই ভাই সেই নির্বাচনী প্রক্রিয়ার বিষয়ে আপনাদের অনাস্থা কিংবা সংকট নানা ধরনের নানা বিশেষণ ব্যবহার করে আপনি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপনারা বিএনপি বা আপনারা কথা বলছেন কিন্তু এই যে সেই কথা বলে বা অভিযোগ তুলে অংশ না নেওয়া সেটি স্থানীয় পর্যায়ে আপনাদের সমর্থক বা নেতাকর্মীদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে কিনা না 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 অবশ্যই না কারণ আমাদের নেতাকর্মী সমর্থকরা বুঝে জানে যে গত পনেরো বছর ধরে এই সরকারের অধীনে কোনো নির্বাচনী সুষ্ঠু হয়নি একটি মেম্বার পর্যন্ত তারা কেটে নিয়েছে যদি বাংলাদেশের সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও যদি বিরোধী দলের হয় যে সরকার পতন হবে না কিন্তু তারা প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেড়ে নিয়েছে সাম্প্রতিক আপনি কুমিল্লা সিটি কর্পোরেশন দেখেন বিএনপি অংশগ্রহণ করেনি বিএনপির বহিষ্কৃত সাকু দাঁড়িয়েছে আরেকজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে তাদেরকে হারিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের প্রার্থীর পক্ষ থেকে যে সন্ত্রাস নৈরাজ্য চালিয়েছে গুন্ডা গুন্ডা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে রাতের বেলায় বলে আসছে কেন্দ্রে যাবি না অতএব সেখান তো বিএনপি নাই তাহলে এই অবস্থায় কি প্রমাণ হয় এই অবস্থায় প্রমাণ হয় যে অতীতে যেমন এই সরকারের অধীনে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয়নি আমাদের নেতাকর্মীরা বিশ্বাস করে এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে না অতএব এই নির্বাচনে আমাদের যাওয়ার কোনো মানে হয় না সেই এই যেহেতু সুষ্ঠু নির্বাচন হবে না সেই জায়গা থেকে যাওয়ার আসলে কোনো অর্থ খুঁজে পাচ্ছে না অদ্বৈত অসংখ্য ধন্যবাদ জাল ইসলাম ভাই আসতে চাই আপনার কাছে আপনার দল অর্থাৎ জাতীয় পার্টির প্রার্থীদের বা দল হিসেবে জাতীয় পার্টির অবস্থানটা কি এই উপজেলা নির্বাচনে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সহ এবং যারা দেখছেন আর সবাইকে দীর্ঘক্ষণ আমরা আলোচনা শুনছি মূলত জাতীয় পার্টির নেতাকর্মী এবং দেশবাসী উপজেলা নির্বাচন নিয়ে যে একটা উৎসাহ উদ্দীপনা থাকার কথা সেই জায়গার মধ্যে ভাটা আছে এটা স্বীকার করতে হবে আমাদের প্রার্থীরা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অনেক জায়গায় মানে স্বাচ্ছন্দ্য ফিল করছে না কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম সাংবিধানিক ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য সেখানে আমাদের যে অভিজ্ঞতা আর সেখানে আমরা নির্বাচনের যে প্রক্রিয়া দেখেছি এতে আমাদের নেতাকর্মীরা হতাশ এই হতাশা প্রভাব স্থানীয় সরকার এই উপজেলা নির্বাচনে আমাদের দলের উপর করছে না বা হতাশ কোন কোন ক্ষেত্রে এর কি কোনো ভয় আছে হতাশার মধ্যে অনেক কারণ থাকতে পারে এটা বিশ্লেষণ করতে গেলে বিরাট ব্যাপার ভয়ও একটা অংশ হতে পারে হতাশা তো মানে হঠাৎ করে সৃষ্টি হয় না বিভিন্ন কারণে সৃষ্টি হয় আমরা তো আশাবাদী ছিলাম যে নির্বাচনটায় আমরা এটা ইয়ে করতে পারব কিন্তু সেই ক্ষেত্রে ওইটা বিঘ্ন হওয়ার কারণে উপজেলা নির্বাচনে আমাদের একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং ওই জায়গার মধ্যে আমাদের প্রার্থীরা ওইভাবে অংশগ্রহণ করছে না অনেকে আবার স্বতন্ত্র নির্বাচন করছে দলীয় নির্বাচনের বাইরে গিয়ে এটা হলো আমাদের দলের বাস্তবতা এখন যে আলোচনাটা এই জায়গার মধ্যে আসছে যে বিএনপি আওয়ামী লীগ স্বতন্ত্র প্রতীক দিয়েছে দলীয় প্রতীক দেয়নি দলীয় প্রতীকটা তো স্থানীয় সরকারের নির্বাচনে ছিল না দলীয় প্রতীকটা এসছে যখন বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আপনার বিএনপি সহ বিরোধী দলগুলো ভালো করতেছিল তখন সরকারের প্রশাসনকে ব্যবহার করার জন্য তৎকালীন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সাহেবের প্রস্তাবে এই দলীয় স্থানীয় সরকার নির্বাচনে এই পর্যন্ত এই দলীয় প্রতীকটা ইয়ে হয়েছে তখন বিশ্বাস করত। আজকে যেরকম ওনার স্বজনদের এমপি মন্ত্রীদের স্বজনদেরকে নির্বাচনে না করার ইয়ে করছে কারণ এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করবে তখন এমপি মন্ত্রীও প্রভাব বিস্তার করছে আবার থানার ওসি ডিসি এসপি টিউনো তারাও প্রভাব বিস্তার করছে নৌকার প্রতীকের পক্ষে কাজ করতে হবে নৌকা প্রতীকের পক্ষে কাজ না করলে টিউনও থাকতে পারবে না ওসি থাকতে পারবে না সেই সময় কিন্তু এটা ব্যবহার করা হয়তো যে কারণগুলো জবাবদিহিতা বাড়ানো পাশাপাশি জনকল্যাণমূলক মূলক সেবাকে আরো বেশি করে জোরদার করা আমার মনে হয় না এটা কৌশল রাজনৈতিক দলের থাকতে পারবে ওনারা কৌশল হিসেবে নিয়েছে যেমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওনারা কৌশল হিসেবে নিয়েছে কিরকম কৌশল দলীয় প্রার্থী দলীয় প্রতীক দেওয়া হলো। দেওয়ার পরে এই দলের লোককেই বলা হলো তার বিরুদ্ধে আবার ইলেকশন করো এটা কোনো রাজনৈতিক দলে কোনো বাংলাদেশের ইতিহাসে নাই কিন্তু ওনারা বলছে কৌশল আমরা মেনে নিলাম কৌশল জি তো এখন এইটা তো ওনারা কৌশল হিসাবে নিয়েছে যে যেহেতু বিএনপি নাই সেই কারণে প্রশাসনের আর প্রভাব বিস্তার করার দরকার নেই এখন এমপি মন্ত্রীদের প্রভাব যদি ইয়া করা যায় নিজেদের মধ্যে দাঁড়াইলো প্রার্থী নিজেরা নিজেরা কেউ ইয়া করতে আর এমপি মন্ত্রীদের প্রভাবটা সেখানে আনছে না আরেকটা কারণ এখানে কাজ করছে এটা হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিকদের আওয়ামী লীগ ডেমিয়া আওয়ামী এবং স্বতন্ত্র আওয়ামী লীগ হওয়ার কারণে যেই মানে আভ্যন্তরীণ যে কুন্দল হয়েছে যাতে চোদ্দ জন লোক মারা গিয়েছে যে আপনার দুই হাজার রূপে আহত হয়েছে তিনশো বাড়ি বাড়িঘর এবং দোকানপাটে আগুন লেগেছে পাঁচ হাজার মামলা হয়েছিল সেই অবস্থাটা যদি না হয় তার কারণে আজকে ওরা প্রতীক থেকে সরপি মন্ত্রীদের যে ইয়ে আছে তাদেরকে তারপরে এই ঘোষণা ইসলাম অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মতিনুর রহমান ক্ষমা করবেন একই সাথে শুনতে পারলে খুব ভালো হতো প্রশ্নটি রেখে যাই আসলে উপজেলা নির্বাচন নিয়ে দুই দলের বিএনপি এবং আওয়ামী লীগের যে নির্বাচন নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ প্রার্থীদের বিষয়ে যখন এই যখন আলোচনা তখন এই নির্বাচনে ভোটার বা জনগণ কোথায় এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম বিরতি থেকে ফিরে এসে শুনবো প্রিয় দর্শক আপনারা দেখছেন বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটিবিল নিচে ছোট্ট বিরতি সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত গোল টেবিলে সঙ্গে আছি ডক্টর তৌফিদুল হক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা উপজেলা নির্বাচন দলের নির্দেশ মানছে না কেন অধ্যাপক ডক্টর মতিনুর রহমান যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া যে আসলে উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ এবং বিনপির যখন এই অবস্থান দলীয় জায়গা থেকে তাদের অবস্থান তখনই নির্বাচনে জনগণ বা ভোটারদের অবস্থান কোথায় বা আদৌ খুঁজে পাচ্ছেন কিনা তাদের ধন্যবাদ ডক্টর তুজ সাহেব এবং আপনার সাথে আহ আজকে যারা প্যানালচার করছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং সেই সাথে সম্মারিত দর্শক ধন্যবাদ জানাচ্ছি এখানে আসলে দেখুন স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ উপজেলা নির্বাচন এই নির্বাচনে রাজনৈতিক দল আমার কথা শোনা যাচ্ছে নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছি দেখুন আমরা আমরা শুনছি আমরা শুনছি আপনি বলুন তো এখন যেটি সেটি হচ্ছে দুটি বড় রাজনৈতিক দলের ভিতরে এরকম হয়তো পাল্টা পাল্টি অভিযোগ থাকবে সেটি একটি প্রেক্ষাপট কিন্তু মূল কথা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন যেটি এই নির্বাচনে এবার যে নির্বাচন সেটি হচ্ছে প্রতীক ছাড়া নির্বাচন এর আগে যদিও প্রতীক দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অ্যাকচুয়ালি নির্বাচন যে প্রক্রিয়া নির্বাচন যে ব্যবস্থা এই ব্যবস্থার প্রতি আপনি দেখবেন যে সাধারণত সাধারণ জনগণের যে আস্থা সে আস্থার বড় ধরনের একটি ঘাটতি পরিলক্ষিত হয়েছে বিগত নির্বাচনগুলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে জনগণ আসলে নির্বাচনে অংশগ্রহণ করছে না অর্থাৎ তাদের ভোটে অংশগ্রহণ করছে না সতর্কত হবে এর কারণ হচ্ছে নির্বাচন প্রক্রিয়াটি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে সামগ্রিক ভাবে এটি একদিকে হচ্ছে নির্বাচন কমিশন যেটি সেটি প্রতি মানুষের আস্থার যথেষ্ট সংকট দেখা দিয়েছে এবং একই সাথে যারা ভোটে প্রার্থী হন অর্থাৎ প্রার্থী বাসায় যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থার একটা সংকট হয়েছে ফলে নির্বাচনের প্রতি মানুষের একটা নির্বাচন বিমুখতা তৈরি হচ্ছে এটি একদিনের নয় এটা ধারাবাহিক ভাবে এই প্রক্রিয়াটি বাংলাদেশে অব্যাহত হয়ে চলে আসছে যার ফলে যে কোনো নির্বাচনী মানুষ এখন আর খুব বেশি সতর্কত হবে এই জায়গাতে অধ্যাপক মতুর রহমান আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যেটা আমাদের রেজিস্টার সেলিম জর্জ ভাই বলছিলেন যে ভোটারদের অংশগ্রহণের প্রসঙ্গ অথবা নির্বাচনে স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের অংশ গ্রহণ করতে যাচ্ছে কিন্তু আসলে তাদের বিরুদ্ধে বিএনপির যে দলীয় ব্যবস্থা বা সাংগঠনিক ব্যবস্থা এই ক্ষেত্রে তিনি বলছেন যে দায়টা রাজনৈতিকভাবে বিএনপিকে নিতে হবে না এটা তো এটা উনি বলেছেন ওনার নিজস্ব জায়গা থেকে উনি হতে বলেছেন এটি আহ ওনার এই বক্তব্যের সাথে আসলে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ কতটুকু একমত হবেন সেটি তো যথেষ্ট আপনার একটা ইর বিষয় মানে সেটি পরীক্ষার বিষয় সুতরাং আমি সেটি বেশি গুরুত্ব মনে করছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এরকম যে বড় একটা রাজনৈতিক দলের শৃঙ্খলা থাকবে এবং শৃঙ্খলার মধ্যে একটা কমান্ড থাকবে পরিচালিত হবে এখানে প্রেক্ষাপট দুটো ভিন্ন একটা হচ্ছে বিএনপি নির্বাচন অংশগ্রহণ করছে না কেন তার ব্যাখ্যা বিএনপি আহ প্রকারান্তরে বিভিন্ন সময় তারা দিয়েছে এবং কেন যাচ্ছে না সেটি নির্বাচন নির্বাচন ব্যবস্থার প্রতি তাদের আস্থা নেই অনাস্থা জ্ঞাপন করেছে সে কারণে তারা নির্বাচনে না এর সুতরাং বিএনপির মতো একটি নির্বাচনমুখী দল কেন নির্বাচনে যাচ্ছে না সেটি নিয়ে তো অ্যাকচুয়ালি সরকার যে দলটি রাষ্ট্র আসন রয়েছে তাদের একটা দায়িত্ব ছিল তো সুতরাং বিগত দিনে যে নির্বাচনটা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে বিএনপির মতো একটি দলকে কিন্তু তারা কখনই ডায়লগ বা এই জাতীয় নির্বাচন অংশগ্রহণ করার ক্ষেত্রে যে তাদেরকে স্পেস দেওয়া সেই স্পেসটি কিন্তু সরকার পক্ষ থেকে এখানে অধ্যাপক ডক্টর মতিন আমি একটু যোগ করি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কয়েকবার ডায়লগের আয়োজন করা হয়েছিল বিএনপিকে জানানো হয়েছে কিন্তু আসলে বিএনপি সেই ডায়লগে বা আলোচনায় অংশ নেয়নি যদি বিএনপি বলছে এটিও তারা লোক দেখানো ডায়লগ হিসেবে বিএনপির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে দেখুন নির্বাচন নির্বাচন কমিশন কোন ডায়লগের যে আয়োজন করে বা আহ্বান করে এটি আসলে মিনিংলেস আমি মনে করি কারণ এখানে রাজনৈতিক যে রাজনৈতিক যে সংকট এই সংকটটি রাজনৈতিক দলের মধ্যে থেকে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে ফলশ্রুতিতে যেটি হচ্ছে সেটি সেই কারণে তারা নির্বাচনে যায় নাই এবং বিগত দিনে যে নির্বাচনগুলো হচ্ছে সেটি তারা প্রমাণ করেছে যে নির্বাচনে না যাওয়ার পেছনে যুক্তিগুলো কি এটি একটি প্রেক্ষাপট আরেকটু হচ্ছে সরকারি দলের যারা নির্বাচনে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন অংশ করছেন সেটি তো আপনার সরকার যেহেতু ক্ষমতায় আসীন রয়েছেন তো সঙ্গত কারণে সেখানে তার যে কথাগুলো অনেকে আলোচনায় নিয়ে আসছেন আমি এটা রিপিটেশন করতে চাই আমি যেটি বড়দাকে বলতে চাই যে কথাটি সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থাপনা আজকে এই জায়গাতে আসছে এটা কিন্তু একদিনে আসেনি অর্থাৎ আপনি দেখবেন যে নির্বাচনের সাথে জনগণের যে সরাসরি সম্পৃক্ততা অর্থাৎ জনগণ যে আস্থার মধ্য দিয়ে নির্বাচনের নির্বাচনটি প্রার্থী নির্বাচনটা যদি থাকে তাহলে পরবর্তী পর্যায়ে শুনবে এই পর্যায়ে হয়তো আর দুই এক লাইন আপনার কাছ থেকে শোনার সুযোগ পাবো সেটা হচ্ছে বিএনপি যদি অংশ না নেয় নির্বাচনে দলীয় ভাবে তাহলে এই দায়িত্ব আসলে কেউ নিবে না এখানে এখানে আপনি দায় বিএনপিকে বিএনপি কে দিতে পারেন না এই কারণেই বা এটি সরকারি দলে দিতে পারেন এই কারণে যে বিএনপি কেন ইলেকশনে আসছে না এর কারণ যদি উদ্ধার করেন তাহলে যুক্তি কিছু কারণ এখানে রয়েছে কারণ গুলোকে করা প্রয়োজন তবে ডক্টর মতিনमणন অসংখ্য ধন্যবাদ amostobe আপনার কাছে আলোচনায় ফিরবে একজন দর্শক আছেন প্রিয় দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি আগে বলছিলাম ইউকে থেকে জি ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন জি হ্যাঁ হ্যাঁ জি বলুন জি আপনার অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে এই যে তৃণমূল পর্যায়ের অনেকেই আপনার কমান্ডের নির্দেশ মানছেন না তাহলে কি চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে বিকজ অফ আপনার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে না লাস্ট থ্রি ইয়ার্স এই কারণে কি এটার জন্য থ্যাংক ইউ তহিদ ভাই অসংখ্য ধন্যবাদ সালে ভাই ফোন করার জন্য আমাদের সাথেই থাকুন মোশারফ ভাই শুরুতে যে দর্শক ভাই ফোন করেছিলেন তিনি বলছিলেন যে জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে আপনারা নির্বাচন বর্জনের একটা আন্দোলন করেছেন তার আগে সরকার পতনের আন্দোলন করেছেন আসলে কোনো জায়গাতেই দর্শক কিন্তু কোনো ভবিষ্যৎ দেখতে পারছেন না না একটা দেখবেন একটা সরকার যদি গণতান্ত্রিক যে কিছু কাঠামো আছে নিয়মকানুন আছে মূল্যবোধ আছে সেগুলি যদি অনুসরণ না করে যে কোনো রাজনৈতিক দলের জন্য তারা একটা গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার আপনাকে একটু আমি স্মরণ করে দিতে চাই এখানে যারা আছে সব তো আমরা রাজনৈতিক কর্মী বা নেতা যাই বলে আপনি একটু স্মরণ করেন তো জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাতই জানুয়ারির এক মাস পূর্বে যদি আমরা ফিরে যাই একটু আপনি লক্ষ্য করেন যে বাংলাদেশের চিত্রটা কী ছিল ঢাকা কোর্ট চলছে আমরা জানি যে পাঁচটা পর্যন্ত কোর্ট চলে আপনি কি কোনোদিন শুনেছেন রাত আটটা নয়টা দশটা এগারোটা বারোটা পর্যন্ত কোর্ট চলে সেই কোর্টে সাক্ষী নেওয়া হচ্ছে তাও কাউকে প্রশাসন লোকজন কি পুলিশ প্রশাসন প্রশাসন লোকজন নির্বাচনের আগে বিএনপির দু হাজার লোকে প্রায় একুশশো লোকে সাজা দেওয়া হয়েছে এখন কি ঢাকা কোর্ট চলে না চলে আমার সন্দেহ আছে চলে কি না এখন তো আর সাজা হচ্ছে না আজকে যদি বিএনপি আবার এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতো আবার দেখা যেত যে কোর্ট রাত দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত চলছে অর্থাৎ প্রশাসনকে আমরা যে কথাটা বলেছি যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আপনি এমন নগ্ন দলীয়করণ এবং এমন আজ্ঞাভ করেছেন যে বিএনপি যদি কালকে বলতো আমি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করব। আবার দেখতেন এই খেলাগুলি শুরু হয়ে যেত আবার দেখতেন গায়েবি মিথ্যা বানোয়াট মামলা তৈরি করা হতো অর্থাৎ একটা সরকার যে তার প্রতিপক্ষকে বন্ধু মনে না করে যদি প্রতিপক্ষ মনে করে এবং তাকে যদি নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করে সেখানে আমরা গণতন্ত্র কিন্তু আওয়ামী লীগ বলছে বিএনপির বিরুদ্ধে মামলা সেগুলো রাজনৈতিক মামলা নয় সেগুলো তারা যে কর্মকাণ্ডগুলো করেছে তার বিরুদ্ধে কিসের মামলা মানে আপনি এই যে দাদর জাতীয় সংসদ নির্বাচন আগে আপনি একটা জিনিস দেখেছিলেন না যে যশোর থেকে একটা ট্রেন আসছে তার উপর বোম ছড়া হয়েছে এবং ভিতরে চারজন লোক মারা গেছে আপনি কি একটু আপনি একটু ভাবে চিন্তা করেন একটা এসি ট্রেন এসি ট্রেন বাইরে থেকে কিভাবে সেখানে বোম মারা হয় আজকে কি দেখেন এরকম কোনো ঘটনা অথবা সেই ঘটনা কি হয়েছে আপনি তার কোনো ফলো আপ দেখেন অর্থাৎ বিএনপিকে একটা একটা অভিযোগে অভিযুক্ত করার জন্য যেই প্রক্রিয়া অবলম্বন করা দরকার সবগুলি করা হয়েছে আজকে কি আপনার দেখেন আপনাকে আরেকটু কথা আমি স্মরণ করে দিতে চাই এই যে নির্বাচনগুলি যে একটা প্লটের মাধ্যমে একটা প্রকল্পের মাধ্যমে আরেকটি উদাহরণ আপনি একটু মনে করেন যে এখানে আব্দুল লুদ্ ভাই আছে আমাদের সাবেক সংসদ সদস্য অথবা এখানে আলতাফ জজ আছে আমাদের অধ্যাপক ও ছিলেন দু হাজার আটে আপনি ফখরুদ্দিন মইনুদ্দিন চিন্তা করেন তো একটু আমরা হঠাৎ দেখলাম ইলেকশনের দুই তিন দিন আগে রাতে আর বিএনপির প্রার্থীর সমর্থকদের কাছে পঞ্চাশ এক কোটি দুই কোটি টাকা উদ্ধার করছে বলা হচ্ছে টিভিতে রেডিওতে যে এদেরকে নাকি ভোট কেনার জন্য টাকা ব্যবহার করছে সেই ঘটনায় একটা মামলা কি বাংলাদেশে কোথাও হয়েছে অর্থাৎ জনগণের মাধ্যমে একটা বিভ্রান্ত তৈরি করার জন্য পরিকল্পিতভাবে প্রশাসন থেকে এই ঘটনাগুলি ঘটানো হয়েছে সেম বাংলাদেশ

একেবারে নির্বাচনে ছেড়ে দেওয়া হবে না কিন্তু আসলে বাস্তবতা আমরা কি দেখলাম এখন একটা দল আপনি যদি দেখেন যে সবকিছু সাজানো এই যে এই এই রেজাল্ট হবে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিচ্ছে জাতীয় পার্টিকে যে তোমরা ছাব্বিশটা ছিট ইলেকশন করো এরপরে বেশি দরকার নেই জাতীয় পার্টি তো বিরোধী দল এখন এই উপজেলা নির্বাচনে তারা ইলেকশন করতে পারছে না কেন এই যে আমাদের ইসলাম সাহেব বলছে যে আস্থার সংকট ভরসা পাচ্ছে না অর্থাৎ আওয়ামী লীগের আমলে কেউ আস্থা পাবে এটা কেউ বিশ্বাস করে বলে আমার কাছে আবার জাতীয় পার্টির বিষয়ে আওয়ামী বক্তব্য তাদের দলের মধ্যেও তো একটা কোন্দল আছে সেই কারণে নেতা কর্মীদের যারা ইলেকশন করেছিলেন জাতীয় পার্টির আমলে তো আপনার এখানে তো এক পক্ষ ইলেকশন করেছিলেন সেখানে একই দিনে তো আমরা দেখেছি দুইশো বত্রিশ জন উড্ড করেছে যে বাটে থাকা যাচ্ছে না তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ তার নিজেকে ক্ষমতা এই আপনি মনে করেন জাতীয় সাংসদ নির্বাচন কি নির্বাচন

ক্ষমতায় যাওয়ার জন্য পেট্রোল বোমা দিয়ে হত্যা করেছে কাজে এই জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে যে কারণে বিএনপি আজ নির্বাচনে যেতে ভয় পায় ভোট নেয় তাদের এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে যখন মোশার ভাই কথা বলে না তখন কিন্তু এই যে যারা শুনছেন তারা বলেন যে হানা ভোটে নির্বাচন মিডিয়া কুয়ে নির্বাচন সেই রাষ্ট্রপতিকে অস্ত্র ঠেকে ক্ষমতা দখলের যে প্রহসন সেই ব্যবস্থাটা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় যে ফিরে এসেছে এটা ভালো লাগছে না সেই নাইনটি সিক্সে ক্ষমতা মাসের মাথায় পদত্যাগ এবং বঙ্গবন্ধুর খুনিদেরকে পার্লামেন্টে নেওয়ার যে নির্বাচন সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হবে না ক্ষমতা কু করার নির্বাচন বাংলাদেশে মাটিতে হবে না ওনার তো সেটাই খুঁজছে এটা কি বাংলাদেশে বা আপনারা অস্বীকার করতে পারবেন নির্বাচনে তারা যাবে না চোদ্দতে যাবে না দুহ আঠারোতে যাবে না এই চব্বিশে যাবে না না যে কী করতে চেয়েছিল। করতে চেয়েছিল। এটাই যে এই নির্বাচনটা করতে দেবে না তাদের যে বিদেশি প্রভুরা তারপরে তারা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে সেই রকম প্রত্যাশা বিএনপি যেন আর না করে আর নির্বাচন ব্যবস্থাটা নিয়ে যখন কথা বলে না তখন মানুষ কিন্তু এটাও বলে দেখেন এই আটই এপ্রিল আটলান্টিক কাউন্সিলের ওয়েবসাইটে একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক গবেষণা নিবন্ধ লিখেছে সেই নিবন্ধে আমি কিন্তু তা ডেট উল্লেখ করে বলছি আটই এপ্রিল তো ওনারা তো আমেরিকার প্রতি ওনাদের আস্থা আছে সেই জন্য আমি আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের যে গাইডলাইনটা বা তাদের যে নিবন্ধটা সেখান থেকে উল্লেখ করছে নির্বাচন ব্যবস্থা নিয়ে মোশারফ ভাই টকশোতে বসে যখন বা ওদুৎ ভাই বলেছে কথা অদুত ভাই যখন বলছে তখন ওনারা বলছে যে এই অঞ্চলে যে এই নির্বাচনটাকে এই অঞ্চলে প্রশংসা করিয়েছেন এবং সবচেয়ে বেশি যেটা ম্যাজিক সেটা হচ্ছে যে বিরল শেখ হাসিনা একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই যে ভারত এবং চীন দুই পরাক্রমশালী রাষ্ট্র দুটি রাষ্ট্রই এই সরকারকে সামforRoot তথ্য দিয়ে আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই যেshare কে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে দুইটি নির্বাচন পরজবক্ষ সংস্থা আইডিআই এবং আরআরই মন্তব্য করেছিল আমাদের দাদাস জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচনের সহিংসতা আগের জাতীয় নির্বাচনের থেকে অপেক্ষাকৃত কম হয়েছে কিন্তু নির্বাচনী পদ্ধতি পদ্ধতি একেবারে শতভাগ প্রশ্নমুক্ত নয় এটি কিন্তু তাদের বক্তব্য ছিল আচ্ছা আমি এটা একটু শেষ করে আপনার ওখানে যাচ্ছি এবং এই প্রশ্ন আরেকটা কথা বলেছে দেখেন যে তা এই বাংলাদেশের রাষ্ট্র এই সরকারকে শুভেচ্ছা জানাতে অনেকেই ছুটে গেছেন এবং চৌচল্লিশটি দলের মধ্যে সাতাইশটি দল অংশগ্রহণ করেছে এক হাজার নয়শো স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং অফিসিয়াল ভোটার হচ্ছে একচল্লিশ পয়েন্ট আট শতাংশ তাহলে নির্বাচনে আস্থা সংকট তৈরি হয়েছে ওনারা নির্বাচন ব্যবস্থাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে তো এই যে নিবন্ধটার বিরুদ্ধে ওনারা একটা প্রতিবাদ করুক তো এটা আমি

বিএনপির একটা নেতা কর্মীর নামেও কোন রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা হয়নি বলছি যেটা বিএনপি করেছিল বিএনপি দু সালের পয়লা অক্টোবর ক্ষমতায় গিয়েছিল ক্ষমতা দখল করেছিল এবং নভেম্বরের বারো তারিখে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে থানায় মামলা করেছে এবং পরপর বারোটি মিথ্যা মামলা দায়ের করেছে আর নেতাকর্মীদের কথা বাদই দিলাম নেতাকর্মীদের মামলা না আওয়ামী লীগের নেতাকর্মীদের ঠিকানা ছিল তখন কবরস্থান একুশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে এবং শেখ হাসিনাকে হত্যা করার জন্য উনি যখন বলছিল এই যে কি বলছে যে বিরোধী দলকে নিশ্চিন্ন করতে চায় আওয়ামী লীগ ভুলে গেছেন যে শেখ হাসিনাকে হত্যা করার জন্য হাওয়া ভবনে বসে আইভি পাকে সহ চব্বিশ জনকে মেরে ফেললো তারপরে ওনাদের মুখে এই কথাগুলো যখন বলে তো কেমন শোনায় কথাগুলো এবং একটা বিএনপি নেতা যেই নেতাটাকে বাংলাদেশের মানুষ চেনে তাকে এই পনেরো বছরে হত্যা করা হয়েছে বা খুন করা হয়েছে তার কোনো প্রমাণ দিতে পারবেন আর আমাকে যদি সময় দেন আমি একদম পরপর মন্ত্রী এমপি থেকে শুরু করে নেতাদের সিরিয়াল আমি পরবর্তী পর্যায়ে আরো আলোচনা শুনব নজরুল কবির ভাই আসতে চাই যে আসলে একজন দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফোন করেছিলেন তিনি বলছিলেন উভয় দলে যে দলীয় শৃঙ্খলার যে বিষয়টি সেটি নিয়ে তার একটা মোটা দাগের প্রশ্ন এই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের যে সিদ্ধান্ত এবং যে কার্যক্রমগুলো আমরা দেখছি তাতে কি এটাই কি মনে হয় দর্শক যে প্রশ্নটি রাখলেন সেটাই ঘুরে ফিরে মনে এটা তো দেখেন যে আমি আলোচনার শুরুতেই কিন্তু এটা বলেছি না বলেছিলাম হ্যাঁ এটা বলেছি ফলে সুতরাং সেই জবাবটা সেখানেই আছে যে সেইখানে নেতৃত্বের একেবারেই মানে কি বলবো যে সংগঠনের ভেতরের শৃঙ্খলাটা নাই প্র্যাকটিক্যালি আসলে আমার কাছে এতক্ষণ যখন আমাদের এই যে রাজনীতিবিদদের আলোচনা শুনছিলাম অনলাইনে যুক্ত আছেন ওয়াদুদ ভাই বহু বহুদিনের পুরোনো ইয়েতে তো আমি শুনতে শুনতে ওয়াদুদ ভাইয়ের মুখে অন্তত শুনতে শুনতে অনেকগুলো স্মৃতির কথা মনে পড়ছিল আমরা গণমাধ্যম কর্মী হিসাবে ওয়াদুদ ভাইয়া একটা সময় তো খাগড়া মানুষ গডফাদার বলতো রাইট সেটাই বলতে আমি অবুদি আমি একটু শেষ করি কিন্তু কিন্তু অদুদ্িয়া কি আসলেই গডফাদার নিশ্চয়ই না রাজনীতিবিদ উনি এখন গডফাদার কি গডফাদার না কিংবা ধরেন যে আওয়ামী লীগের নেতাদের মধ্যে শামীম উসমানকে বলা হয় গডফাদার শামীম উসমান কি গডফাদার কি গডফাদার না এটি জনগণ নির্ধারণ করে কোথায় ভোটের মাধ্যমে এখন ধরেন ভোটটা যখন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে ভোটটা যখন হবে আপনার যদি দলে রাজনীতি থেকে থাকে আজকে খুব ভালো হতো এই উপজেলা নির্বাচনের ক্ষেত্রে যদি আলোচনার টপিক্সটি আমরা নির্ধারণ করতে পারতাম যে রাজনৈতিক দল অংশগ্রহণ করলো তা না যে এই রাজনৈতিক এইখানে উপজেলায় কাদেরকে ভোট দেবে মানুষ আজকে রাজনীতিটির যেটি বাস্তবতা সেই রাজনীতি হয়ে গেছে ধনীদের রাজনীতি এখানে দুইজন সাবেক এমপি আছেন এখানে তারা জানেন তারা নির্বাচন করেছেন মোশরফাই নির্বাচন এর প্রস্তুতি নিতে চান সেইখানে যে নির্বাচনটি ব্যয়বহুল হয়ে গেছে অর্থাৎ সাধারণ যে মানুষ যদি নির্বাচন করতে চায় নির্বাচনী ব্যবস্থাপনা সংস্কার নিয়ে কোনো কথা নেই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তারা নির্বাচন যেই সংস্কারের প্রস্তাব ছিল তিন জোটের রূপরেখায় আপনি নির্বাচনী ব্যবস্থাপনা যদি সংস্কার না করেন তাহলে আপনার এই জাতীয় কথাবার্তা চলতেই থাকবে না যে বিএনপি প্রথম এই নির্বাচনী ব্যবস্থাটা এর পরে ভঙ্গ করেছিল আপনি মনে করে দেখেন স্বচ্ছ ব্যালট বাক্স কবে হয় ছবি সহ ভোটার তালিকা কবে হয় আপনি সম জাকারিয়া উদাহরণ দিচ্ছিলেন আমাদের জাতীয় পার্টির নেতা যে সেই জায়গা থেকে তাকে বলতে চাই যে সম জাকারিয়া নামক একজন নির্বাচন সচিব ছিলেন পরবর্তীতে কমিশনার রয়েছেন মানে একজন সচিবকে কমিশনার বানিয়ে ফেললেন এবং এক কোটি তিরিশ তেরো লাখ গণমাধ্যম কর্মীরা কোনো রাজনীতিবিদ উদ্ধার করে নাই গণমাধ্যম কর্মীরা উদ্ধার করেছিল কিভাবে ভোট ভুয়া ভোটার তৈরি করা হয়েছিল যে এবং সেই নির্বাচন আপনি মহায় মাথা জানলে তো হবে না সেই ক্ষেত্রে তো সেই প্রাইমারি স্কুলের টিচার এখনো আছেন বেঁচে যেই প্রাইমারি স্কুলের টিচার গোমরটা প্রথম ফাঁস করেছিলেন এবং সেটি তখন গণমাধ্যমে আসছিল আপনাদের সেই সময় দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ কোনো প্রতিবাদ করতে পারেননি ওই রিপোর্টের আমার প্রশ্ন হচ্ছে নির্বাচনী ব্যবস্থাপনা যদি সংস্কার না হয় সেখানে যদি আরও মডার্নাইজ না যান পৃথিবীতে আপনি সমস্ত কিছুতে ডিজিটালাইজ যাচ্ছেন অনলাইনে ভাই যুক্ত হচ্ছেন কিন্তু ওনারা এ ভোট দিতে চান না মানে রিয়েলিটিটাগুলি কোন জায়গাতে আজকে ইভিএমে ভোট হয়েছিল বলেই সাক্ষু সাহেব বিএনপির নেতা ছিলেন বলেই প্রথম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন যেখানে পুরোটাই ইভিএম হয়েছিল এবং সাক্ষুসে বিপুল ভোটে পাশ করেছে। আমি সেই কারণে বলি রাজনীতিবিদদের আসলে প্র্যাকটিক্যাল জায়গায় আসতে হবে বাস্তবতার জায়গায় আসতে হবে তাদেরকে শুধু এক দল আরেক দলকে দায়ী করলে হবে না সাধারণ মানুষ এখন কিন্তু বাংলাদেশের আটষট্টি ভাগ ভোটার হচ্ছে তরুণরা এই তরুণরাই আগামী বাংলাদেশ তৈরি করবে তাদের কাছে সাদাকে সাদা বলতে শিখুন আপনারা কালোকে কালো বলতে শিখুন আপনারা অশোক ধর্ম নজরুল কবির ভাই অদোধিয়া আসতে চাই আর নজরুল কবির ভাই তার আলোচনা অনেকগুলো প্রশ্ন অথবা বাস্তবতা তুলেছেন কি বলবেন তার জবাবে অযোধিয়া দেখুন প্রথমত হলো বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থাপনা নির্বাচন কাঠামো ধ্বংস হয়ে গেছে এটা এত তলানিতে গেছে যে নির্বাচন করার মতো মানুষের এবং ভোটারদের দলগুলোর আর আগ্রহ নেই গত সংসদ নির্বাচন এবং জাতি নির্বাচন এবং এই উপজেলার নির্বাচনে বাষট্টি দলের মতো দল ইলেকশন করছে না আর এদের মধ্যে যারা সরকারের সাথে আতাত করছে করেছে যেমন ধরেন জেনারেল ইব্রাহিম জেনারেল ইব্রাহিমকে কক্সবাজারে জিতানোর জন্য কি না করেছে তাকে জিতানোর জন্য মানে ডিজিএফআই কে দিয়ে এমন ভাবে করছে যেখানে প্রধানমন্ত্রীর কাছে আওয়ামী লীগের নেতা চিঠি লিখেছে গণস্বাক্ষর দিয়েছে যে জেনারেল ইব্রাহিমকে জিতানোর জন্য আমাদের উপরে ফোর্স ক্রিয়েট করা হচ্ছে অতএব আমরা কি নির্বাচনে যাই নেই এই কথাটা ঠিক না ১৪ সালে আমরা যাই পরে আমরা আঠারো সালে গিয়েছিলাম আমরা প্রধানমন্ত্রীর সাথে ডক্টর কামাল হোসেন সহ আমরা ডায়লগ করেছি প্রধানমন্ত্রী বলেছিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমার উপর আস্থা রাখুন আপনারা নির্বাচনে যান ওই একটিমাত্র মাত্র কথায় কোনো একটি কাগজের স্বাক্ষর ছাড়া কোনো চুক্তি ছাড়া ডায়লগের কোনো চুক্তিনামা ছাড়া নির্বাচন আমরা গিয়েছি তিনি তো এখনো নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে বা যারা যায়নি তাদের প্রতি তো আস্থা রাখার কথাই বলছে আমরা আমি আমি আসছি যে সেই নির্বাচনে আমরা কি দেখলাম একদিন আগে রাতেই ভোট হয়ে গেল এরপরে আর কি নির্বাচনে যাওয়ার পরিবেশ আছে আমাদের ধরেন এই যে অপু উকিল আপা বলেছেন যে তারেক রহমান নির্বাচন করতে নিষেধ করেছে মহাসচিব নির্বাচন করতে চেয়েছে না কথাটা সঠিক নয় তারক রহমানই বর্তমানে বাংলাদেশে একমাত্র নেতা যিনি তৃণমূলের মতামত পর্যন্ত নেন এই উপজেলা নির্বাচনের বিষয়ে তারেক রহমান প্রত্যেকটি জেলা নেতার সাথে টেলিফোনে কথা বলেছে বেশিরভাগ উপজেলা নেতাদের সাথে কথা বলেছে এবং তৃণমূলের নেতারাই তারেক রহমানকে বলেছে যে এই নির্বাচনে যাওয়া মানে আরো আরো হামলা আরো মামলা আরো হয়রানি শিকার হওয়া এবং যখনই আমরা ইলেকশনে যাব তখন আওয়ামী লীগ আজকে পথিক বিএন নির্বাচন করছে তখন একজনকে করে দেবে একজনকে করে দেবে বলবে যে বিএনপি ঠেকাও এবার পুলিশ বিএনপিকে হামলা করবে মামলা করবে মার ধরবে র্যাব আর্মি বা যা যা আছে আনসার এবং বাংলাদেশের প্রত্যেকটি অর্গান রাষ্ট্রীয় অর্গান সরকারের পক্ষে পক্ষে আপনার লাঠি ধরছে এত বড় একটা রাষ্ট্রের সাথে বিএনপি বা বাষট্টি দল এভাবে নির্বাচন করতে পারে না আজকে এখানে ওনারা প্রমাণ করেছে যে ওনারা ভুয়া নির্বাচন করছে কারণ পথিক তারা উঠিয়ে দিয়েছে যে পথিক ওনারাই চালু করেছিলেন পথিক উঠিয়ে দিয়ে তারা বললো নিজেরাই নিজেরা ইলেকশন কর ডামি ভোট করো। আমি তুমি ডামি এই নির্বাচন করলে বিশ্বকে জনগণকে আমরা বুঝাবো নির্বাচন ফেয়ার হয়েছে নিরপেক্ষ হয়েছে এখন প্রশ্ন হলো আপনি প্রত্যেকটা উপজেলায় খবর নিয়ে দেখুন আওয়ামী লীগ ছাড়া কোনো প্রার্থী নাই সব আওয়ামী লীগ একে অন্যকে মারছে পিটছে ব্যানার ছিঁড়ে বলতেছে এবং ভোটারদের ঘরে ঘরে যাচ্ছে কারা যাচ্ছে আওয়ামী লীগ যাচ্ছে এ আওয়ামী লীগ নাহলে ওই আওয়ামী লীগ কিন্তু বিএনপি যদি যেত বাষট্টি দল যেত

আমার প্রশ্ন হচ্ছে এখন যে আমাদের জাতীয় ন্যায় উপজেলা নির্বাচন হচ্ছে এখানে দল একটা নির্দেশনা দেশে যে এমপি মন্ত্রীদের কোনো আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে নির্বাচন করতে পারবে না এরকম একটা নির্দেশনা আসছে আমরা শুনছি কিন্তু এই নির্দেশনাটা তো আসলে কেউ মানছে না বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে নির্দেশনা যেটা দেওয়া হচ্ছে সেটা মানছে না আসলে কি এটার বিরুদ্ধে দল কোনো অ্যাকশনে যাবে কিনা এই আলোচনাটি আমরা করছি আপনি আমাদের সাথেই থাকুন সেলিম না এটা তো অত্যন্ত স্বাভাবিক বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা বিরাজমান বিএনপি যেহেতু নির্বাচনে অনুপস্থিত আমি বলেছি এটা তাদের রাজনৈতিক একটা যে আন্দোলন তারা করছেন সেই আন্দোলনের একটা অংশ তারা এই অংশগ্রহণ না করার মধ্য দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন সেই বিশৃঙ্খলাটা কতটা কমিয়ে রাখা যায় এবং কতটা কমিয়ে রেখে বাংলাদেশের রাজনৈতিক এবং নির্বাচনী ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্যে আওয়ামী লীগ অত্যন্ত সতর্কতার সাথে খুব যত্নবান হয়ে কাজ করে চলেছে হ্যাঁ এর ভেতরে যে কখনও কখনো আমাদের রাজনৈতিকভাবে কিছু নিষ্ঠুর কিংবা সিদ্ধান্ত নিতে হচ্ছে না তা নয় কেননা বিএনপি যেহেতু দেশের ভেতরে নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের অব্যবস্থাপনার ভেতর দিয়ে এই দেশটাকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাকে পাশ কাটিয়ে এই দেশটাকে একটা শৃঙ্খলার ভেতর দিয়ে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগকে কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে সেই সিদ্ধান্তগুলোর ভিতরেই একটা যে রাজনৈতিক প্রভাবশালী নেতৃবৃন্দদের আত্মীয় স্বজন যেন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করে ইতিপূর্বে তারা অংশগ্রহণ করেছিল অনেকে নির্বাচিত হয়েছিল কিন্তু এইবার সে এমবার গোটা দেওয়া হয়েছে যেন নির্বাচনে তারা অংশগ্রহণ না করে এতে করে হবে কি আমাদের স্থানীয়ভাবে নির্বাচনের ক্ষেত্রে যে স্বতঃস্ফূর্ততা যে উত্তেজনা নিয়ে নির্বাচন কেন্দ্রে ভোটাররা আসবেন সেই ক্ষেত্রে যেন কারোর প্রভাব কোন রকম একটা লোক লোক কিনা তাই হবে মনে এটা এটা আসলে আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে অনেকে বলে থাকছেন তবে এইবার নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী উদ্ধৃতি দিয়ে আমাদের দলের মাননীয় সাধারণ সম্পাদক বলেছেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা অবশ্যই লোক দেখানো কোনো কিছু নয় তিরিশ তারিখে আমাদের কার্যনির্বাহী কমিটির সভা বসবে ওইখানে আরো পরিষ্কারভাবে দেশবাসী বুঝতে পারবে যে এই সিদ্ধান্তটা আসলে কথার কথা কিছু আরেকটি প্রশ্ন ছিল জর্জ ভাই সেটি হচ্ছে যেটি বিএনপির নির্বাচনে যাওয়া মানে হামলা মামলা এই প্রসঙ্গ ধরেই তারা দলীয়ভাবে নির্বাচনে যাচ্ছে না আপনি একটা একটা প্রবাদ আছে সেটা হচ্ছে ঈদ যখন মারবেন তখন পাটকেলটা খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আপনি যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্য দিবালোকে পাখির মতো গুলি করে হত্যা করেছিলেন আমাদের দলীয় প্রধান সহ ছাব্বিশ জন নেতাকর্মীকে হত্যা করেছিলেন এবং আপনার মেডিকেল কলেজে যখন আমরা সেবা নিতে যাব সেই সেবার কার্যক্রমও বন্ধ করে দিয়েছিলেন কতটা নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিলেন এখন অনেকেই বলেন যে রাষ্ট্রযন্ত্র এক হয়েছে তখন বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র তারা এক করে ফেলেছিলেন এক করে এই হত্যাকাণ্ড পরিচালিত করেছিলেন তাদের পরবর্তীতে সবার সাজা হয়েছে এটা আপনার তদন্তে বেরিয়ে এসেছে তো যখন আপনি এই রকম একটা নিকৃষ্টতম নিষ্ঠুর আচরণ করবেন পরবর্তীতে তাদের কাছ থেকে আপনি খুব ভালো লাল কার্পেট বিছিয়ে ফুলের হাত ফুলের ডালা নিয়ে আপনার জন্য দাঁড়িয়ে থাকবে এরকম ভাবনা চিন্তা করাটা আসলে ঠিক না তারপরে ছোট প্রশ্ন যে লোকটা খারাপ কাজ করলো আপনিও কি সেই খারাপ উদাহরণটা তৈরি করবেন না অফকোর্স ন যার জন্য তো আওয়ামী লীগ বিএনপির কোনো নেতাকর্মীকে এইভাবে নির্যাতন করে হত্যা করা তাদের মিটিং এ মিছিলে বোমা হামলা করে মিটিং পণ্ড করে দেয়া এইগুলোর কোনো কিছু ধারে কাছে তো আওয়ামী লীগ নেই বরং আওয়ামী তাদের এই সমস্ত মিছিল মিটিং সভা সমাবেশকে উৎসাহিত করে যে আপনারা মিছিল মিসিং করেন কিন্তু দয়া করে জনজীবন বিপর্যয় কর জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা এইগুলো আপনারা করবেন না এটা আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তারা নির্বাচনের আগে সভা সমাবেশ সমানে করে গেছে কিন্তু ওনারা যেটা চেয়েছেন দেশের মানুষ সারা দেয়নি কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে সেই দায়টা আওয়ামী লীগের ঘাড়ে চাপাবেন আন্দোলনে ব্যর্থ হবেন ওনারা দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগ সেলিম আলতাব জর্জ ভাই অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মতিনুর রহমান আপনার কাছে আসতে চাই রেজা ভাই আপনাকে একটু এরপরে শুনছি সেটি হচ্ছে আন্দোলন সংগ্রামে সমর্থনের বা সমর্থন আছে কি নেই সেটি একটা আলোচনা চলছে পাশাপাশি আপনার কাছে নির্দিষ্ট করে আমার কাছে আমার প্রশ্নটি হলো যে বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভোট বর্জনের তারা যে আহ্বান ভোটারদের কাছে রাখছে সেটা গণতান্ত্রিক বিচারে আওয়ামী লীগ নানাভাবে বিষয়টি নিয়ে প্রশ্ন রাখছে সেই প্রশ্নের আহ যে যৌক্তিকতা কিংবা বিএনপি যে আন্দোলনটি করছে সেটাও বা গণতান্ত্রিকভাবে কতটা যৌক্তিক এই দুটির বিষয় নিয়ে আপনার আলোচনা শুনতে চাই আপনাকে আবারও ধন্যবাদ তার আগে আমি একটু বলে নিই আমাকে একটু সময় না দিলে আপনি একদম দর্শক যে সময় দিচ্ছেন তার চেয়ে কম সময় আমাকে প্রশ্নের জবাবে তো আমাকে সময় দিতে হবে এখানে যে জিনিসটি আপনি বললেন যে বিএনপি নির্বাচন অংশগ্রহণ না করে নির্বাচন বর্জন করছে সেটি কোন কতটুকু গণতান্ত্রিক আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা এরকম দেখুন একটি রাজনৈতিক দল বৃহৎ একটি রাজনৈতিক দল অন্যতম বৃহৎ রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল নির্বাচন নির্বাচনের পরপর কয়েকবার তারা এসেছে এবং তারা নির্বাচন কেন বর্জন করছে আমি প্রথম আলোচনায় বলেছি এর নিশ্চয়ই পেছনে যুক্তি এবং একটা লজিক আছে আপনি লক্ষ্য করবেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দু হাজার চব্বিশের যে সাতই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলো তার আগে বিএনপি বাংলাদেশে তার যে রাজনৈতিক কার্যক্রম এই কার্যক্রম গুলো সে অব্যাহত রেখেছিল না রেখেছিল এবং সেখানে জনগণ সম্পৃক্ত হচ্ছে তো সুতরাং জনগণ সম্পৃক্ত হচ্ছে অর্থাৎ নির্বাচনে যাওয়ার উপলক্ষে তারা কিন্তু জনগণকে সম্পৃক্ত করেছে এবং নির্বাচনে তারা যেতে চায় এবং নির্বাচনের মধ্য দিয়ে আসলে রাষ্ট্রক্ষমতার পরিবর্তনটি সেটি বাঞ্ছনীয় এটি একজন নাগরিক হিসেবে আমাদের কাছে প্রত্যাশিত আমরা এটি কামনা করি কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আপনি দেখবেন যে দু হাজার যে নির্বাচন যেটি অনেকে অনেকভাবে আলোচনা করেছেন কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা আমি বলেছি যে নির্বাচনের প্রতি এক শুধুমাত্র রাজনৈতিক দলের আস্থাহীনতা বা নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতা তা কিন্তু নয় সাধারণ জনগণের নির্বাচন এবং রাজনৈতিক যে ব্যবস্থাপনা এর প্রতি মানুষের একটা আস্থাহীনতা তৈরি হচ্ছে যার ফলে আপনি দেখবেন যে ভোটের পার্সেন্টেজ অর্থাৎ যখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতামূলক

না না এটা তো এটা তো এটা তো কোনো রাজনৈতিক দলের নির্বাচন তো কোন রাজনৈতিক দল করে দেয় না এটা একটা ব্যবস্থা থাকে এবং সেখানে একটি কাঠামো থাকে নির্বাচনে একটি কাঠামো থাকে নির্বাচন একটি ব্যবস্থাপনা থাকে যেটি নির্বাচন পরিচালনার একটি সাংবিধানিক একটি কাঠামো রয়েছে সুতরাং তার প্রতি একটি আস্থার ব্যাপার থাকে তো সুতরাং এটা তো আপনি পাশাপাশি একটি সরকার থাকে এবং সরকার এই নির্বাচন কমিশনকে অতঃপ্রথ হবে সহযোগিতা করে কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি যে আগরিক হিসেবে যে নির্বাচন কমিশনের যে তার বিভিন্ন ধরনের অসংলগ্ন বক্তব্য এবং যেটি কিন্তু স্থানীয় সরকার বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একজন রাজনৈতিক নেতা বলেই ফেললেন যে নির্বাচন কমিশন যদি নির্বাচন হয় সাথে জানুয়ারি উনি বলছেন উনি ঘুমিয়েছিলেন পরবর্তীতে উনি বললেন যে বাইশ পার্সেন্ট পরবর্তীতে সাইট থেকে একজন বললেন যে একচল্লিশ পার্সেন্ট উনি বললেন যে একচল্লিশ পার্সেন্ট হচ্ছে এটা অনেকে বলেছেন যে বিদেশি শক্তিগুলো কার পক্ষে কার বিপক্ষে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের জনগণ আসলে এই নির্বাচনটাকে কিভাবে দেখেছে বাংলাদেশের জনগণ আসলে এই কিভাবে দেখতে চায় আমি বিদেশের শক্তির সবগুলো কথা বাদ দিলাম আপনি এই জায়গাতে যদি আমি আসি একজন নাগরিক হিসেবে আমি 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 দেখতে চাই যে ভোট দিতে কিনা আপনি কি দাদা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বা ভোট দিতে কোনো অসুবিধা হয়েছে কিনা যদি আপনি দিয়ে থাকেন আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন আমি যেহেতু কুষ্টিয়া শহরে বসবাস করি আমি নির্বাচন একজন কৌতূহলী আহ নাগরিক হিসেবে আমি নির্বাচন কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি এবং আপনি যদি আমার কাছ থেকে তথ্য নেন না ভোট দিয়েছেন কি না সেটি তো আপনি পর্যবেক্ষণ করতেই পারবেন একজন সচেতন ইসলামিয়া কলেজ

আমরা কিন্তু নির্বাচনী ব্যবস্থা সংস্কার করার জন্য একটা প্রস্তাবনা আমাদের নেতা জাতি প্রতিষ্ঠা হুসেন মোহাম্মদের সাথে জীবিত থাকাকালীন সময় আমরা একটা প্রস্তাবনা দিয়েছি এবং আমাদের নির্বাচনী ইশতেহারে আঠারো এবং চব্বিশেও এটা ছিল আমরা আনুপাতিক হারে একটা নির্বাচনী প্রস্তাবনা দিয়েছি যে দলীয় প্রতীক থাকবে এবং দলীয় প্রার্থী থাকবে তিনশো আসনে সেই হিসেবে কোনো কোন আসনে কে প্রার্থী হবে সেটা থাকবে না প্রতীকী নির্বাচন হবে আমাদের প্রস্তাবনাটা এটা প্রতিটি নির্বাচন হবে প্রতীকী নির্বাচন হওয়ার পরে আমি যত পার্সেন্ট পোস্ট পাবো আমার তালিকার প্রথম থেকে ওই ওই পার্সেন্টেজ এনে হবে এখন এই এই প্রস্তাবনাটা যদি আসে সেই ক্ষেত্রে আমরা একটা স্থান নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে হানাহানির ব্যাপারটা হয় নির্দিষ্ট এরিয়ার মধ্যে কেন্দ্র দখলের যে ব্যাপারটা হয় নির্দিষ্ট এরিয়ার মানে এখন যে নতুন করে যেই জিনিসটা গত কয়েকটা নির্বাচনে ইয়ে হয়েছে এটা যে বিশেষ করে প্রশাসন যেভাবে হস্তক্ষেপটা করে এবং আমি দাদর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন হ্যাঁ আমি এখন এমপি থাকলাম পাঁচ বছর এমপি পাঁচ বছর থাকার পর আমার সাথে স্থানীয় প্রশাসনের যে সম্পর্কটা হয় এই সম্পর্কটা ওই নির্বাচনে প্রভাবিত করে এই প্রস্তাবনা যদি বাস্তবায়ন করা যায় তাহলে নির্বাচনী ব্যবস্থার মধ্যে কিছুটা হলো মানুষের আস্থা ফিরে আসতে পারে আমরা মনে করি কারণ এখন যে নির্বাচন কমিশন যে কমিশনের আন্ডারে নির্বাচন হচ্ছে এই কমিশনের ওপরে মানুষের আস্থা নাই। না থাকার কিছু কারণ আছে কারণ কমিশনের লোক লোকবল নাই আর কমিশনকে ডিপেন্ড করতে হয় নির্বাহী বিভাগের উপরে আর নির্বাহী বিভাগ থাকে হলো এই ক্ষমতাসীন দল যখনই যারা থাকে তাদের পদলেহন করার জন্য তাদেরকে মানে খুশি করার জন্য আমরা এই আমি ব্যক্তিগতভাবে নির্বাচন করেছি দুইটা সেই নির্বাচনেও আমি কিন্তু সেই জিনিসটা দেখেছি যে এক পর্যায়ে প্রশাসনকে আমরা জানানোর পরে প্রশাসন আমাদের ফোনই ধরে নেই এই অবস্থায় পর্যন্ত গিয়েছে তো এই অবস্থা থেকে অন্তত এই প্রস্তাবনা যদি দেওয়া হয় যেটা বললেন যে একটা যে সংস্কারের মধ্যে আনতে হবে এই সংস্কারটা যদি করা যায় তাহলে মানুষের একটা আস্থা আসবে কিন্তু এখন নির্বাহী বিভাগের লোকের উপর ডিপেন্ড করার কারণে নির্বাহী বিভাগের কোনো লোক যদি একজন প্রার্থীর পক্ষে নেয় নির্বাচন কমিশনের বিদ্যমান আইনে এখন নির্বাচন কমিশন তাকে

আমরা যারা রাজনৈতিক ইয়ে সুশীল সমাজ আমরা যারা এই দেশের প্রতিনিধিত্ব করি আমরা যারা এই দেশকে ভালোবাসি আমরা যদি উদ্যোগ নেই সম্মিলিত করি সেটা ঐক্য না হলে তো উদ্যোগের ওই জায়গাটা ফলাফল শূন্য হবে ফলাফল তো ঐক্য তো স্বাভাবিকভাবে আসতে হবে এরকম একটা জিনিস করতে হলে ঐক্য আসতে হবে আমরা কিন্তু আশাবাদী মানুষ হিসেবে আমি বলতে চাই যে একটা পর্যায়ে মানুষ এই আস্থাহীনতার জায়গায় এক যেতে 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 একটা সীমানা তো আছে তারপরে কিন্তু মানুষ এই ব্যাপারটা সময় হ্যাঁ আমার মনে হয় যে এই ব্যবস্থাটাতে যাওয়া উচিত আর নির্বাচনে বাইরে যেটা বলছে অর্থ আমরা যারা ছাত্র রাজনীতি এসেছি যারা শিল্পপতি না তাদের আগামীতে নির্বাচনে যাওয়ার মতো কোন ইয়া নাই মানুষের যারা ভোটার আমি সম্মানিত ভোটারদের শুরু করছি না তাদের চরিত্র এরকম হয়ে গেছে যে জর্জ ভাই বড় একটা গাড়ি লবো বিএড আর আমি যাব এলে একটা মাইক্রো দেয়া আল্লাহ ফোকিন নিয়ে এসেছে ওর কোনো ইয়া হবে না কি জানো ভোট টুট করে কি করবো ওর তো কোনো ক্যাপাসিটি নেই

এখন আমি ওনাকে এখন কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড হয়েছে একটা লোক ডাবল ট্রিপল ভোট হওয়ার কোনো সুযোগ নাই নুরুল কবির ভাই নিচে স্বীকার করবেন ওই সময় আপনি ঢাকাতে থাকেন এখানে একটা ভোট হয়েছে

আওয়ামী লীগকে জন্য তারা লন্ডনে আমেরিকায় ইন্ডিয়ায় লুকিয়ে থেকে বলবে গুম করেছে আমেরিকায় লিস্ট তালিকা পাঠাবে যে গুম হয়ে গেছে

আপনাদের একটা অনুষ্ঠানের অনলাইন মিটিং এর মধ্যে এটা আমার দেখার সত্য বিচারে আপনারা ভালো বলতে পারবেন সে দাবি করেছেন সরকারি কোন লোক

তথ্য দিচ্ছেন সেই ভুল তথ্যটা শুধু মোশারফ ভাই না টকশোতে ওনাদের বিএনপি নেতারা ঐক্যবদ্ধ এই তথ্যটা দেয় কি বলে এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার এই ভুয়া ভোটারটা বলে তারা বলতে চেষ্টা করে যে ওই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন একজন প্লিজ শোনেন শোনেন যে আমি আমি চার জায়গায় ছিলাম আমার নামে চারটা ভোটার তারিখ হয়েছে কিন্তু এটা এটা কি ভুলে গেছেন যে যখন হাওয়া ভবনে বসে এই ভুয়া ভোটার তালিকাটা করা হয়েছে প্লিজ এর প্রতিবাদে আওয়ামী লীগ থেকে কর্মসূচি দিয়েছে আমরা রাজপথে থেকে প্রতিবাদ করেছি কি প্রতিবাদ করেছি জননেত্রী শেখ হাসিনা বলেছেন ছবিযুক্ত ভোটার তালিকা আমরা চাই তাছাড়া আমরা নির্বাচনে যাব না এবং নির্বাচনে আমরা যাইনি ২২ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল যে এবং সেটা তো আপনি আপনি এই কারণে মানে এই আলোচনা কি যোগ করছে যে আমার আমি একটু বেগাই দায়ী পরে গেছি কারণ এখানে সবাই তো রাজনীতিবিদ আমি একটু বাইরের মানুষ এখন ধরনে আমরা একটু সাদাকে সাদা কালো কে কালো বলার চেষ্টা করে যাচ্ছি সেটা বললে আমি ওয়ের কাছে খারাপ হয়ে যাচ্ছি যেমন রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে যে কারা গুম হলে অভিযোগ যখন আসে সেটা খুঁজে বের করা যে একই সঙ্গে যখন কোন একজন রাজনীতিবিদ দাবি করেন যে অভিযোগ উঠেছে যে গুম হয়ে গেছেন যে তিনি দলের অভ্যন্তরের কারণে হয়ে নিজ দলের এইটা এইটারও জবাবদিহিতার জায়গা ডিফারেন্ট কিন্তু কারণ তিনি দলের নীতি নির্ধারকের জায়গা বাস্তবতা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে একটি মানে নিকট যদি বলি আমি তাও তো অনেক বছর হয়ে গেল উনিশশো নব্বই এরশাদ সাহেবের পতনের মধ্য দিয়ে যে তিন জোটের রূপরেখার আলোকে হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের একটি ঐতিহাসিক বক্তৃতা আছে যে তিন জোটের রূপরেখা এটির সাংবিধানিক ভিত্তি নেই কিন্তু এটি রাজনৈতিক মূল্য আছে দেশে সংসদীয় পদ্ধতির সরকার হবে না রাষ্ট্রপতির সরকার থাকবে এটা নিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে যখন কনফ্লিক্ট দ্বাদশ সংশোধনী হওয়ার আগে তিনি জাতির উদ্দেশ্যে বাসনী সেটা বলেছিলেন সেই তিন জোটের রূপরেখায় কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতিবিদরা একটা ঐক্যমতে এসেছিলেন সেখানে আওয়ামী লীগও ছিল সেখানে বিএনপিও ছিল অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই বেইমানি করেছে সেই তিনজন অসংখ্য ধন্যবাদ অজুল কবির অসংখ্য ভাই শেষ মন্তব্যে কি বলবেন ভুয়া ভোটারের ভুয়া ভোটারের যে প্রসঙ্গ সেটি নিয়ে যখন আলোচনা তখন আপনার কাছে কি তথ্য আছে আর ভুয়া ভোটারের প্রসঙ্গে যেটা বলেছে আমাদের মোশারফ ভাই যেটা বলেছে এটাই আমার বক্তব্য যেটা একটা ওনারা একটা সাউন্ড করে একটা আওয়াজ করে

তাহলে আপনি আসেন চৌধুরী আলম মুখ কমিশনার চৌধুরী আলম কোথায় গেল আসেন সালাউদ্দিন আহমেদ কে মানে ভারতের মাটিতে কে পাচার করে দিল এই যে জিনিসগুলা যদি ইলিয়াস আলী দলীয় আভ্যন্তরীণ কোন দলেও যদি গুম হয়ে থাকে এটা কি সরকারের দায়িত্ব নয় বের করা এটাই তো সরকারের দায়িত্ব যে করুক সেটা আমি করি বা আওয়ামী লীগ করুক এই এটা অপরাধ এটা রাষ্ট্রের বা সরকারের দায়িত্ব এটাকে ফাইন্ড আউট করা তাহলে ইলিয়াস আলীর ঘুমের কথাকে এভাবে পাশ কাটিয়ে গেলে চলবে না আপনার চৌধুরী আলমের কানে কথা কেন বলছেন না শত শত মায়ের কান্না যে সংগঠন আছে যে তাদের সেই সকল মায়েরা কেন তাদের সন্তানের সংগঠন তো দুইটাই আছে মায়ের কান্না মায়ের ডাক দুইটাই তো আছে হ্যাঁ দুইটা থাকতে পারে কিন্তু মায়ের কান্না অথবা আমাদের লোকজন যারা ঘুম হয়েছে অথবা নিরপেক্ষ লোকজন যারা ঘুম হয়েছে ওদের বিষয়ে ওদের মায়েরা ওদের সন্তানরা যে রাস্তায় নেমেছে ওরা কি ভুয়া কথা বলছে ওদের বাবা নাই ওদের ছেলে নাই এই যে এগুলো তো নাই হয়ে গেছে এই সরকার নাই করে দিয়েছে অতএব এইগুলা বলে আমি ওনাদেরকে পার পেয়ে ওনারা তো গলার জোরে ভোট করেন গায়ের জোরে ভোট করেন গলার জোরে কথা বলেন অতএব বাংলাদেশে কোনো স্থিতিশীলতা নাই কোনো পরিবেশ নাই সুষ্ঠুভাবে ইলেকশন করার

এর থেকে আমরা বের হয়ে আসার কোনো রাস্তা আছে কিনা না পারস্পরিক এই সমস্ত দোষারোপের বাইরে যে বাংলাদেশের রাজনীতিকে আরও পরিশীলিত করা এবং এর মধ্য দিয়ে এই বাংলাদেশের যে আমরা উন্নত বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে রূপরেখা দিয়েছেন সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে পরিশীলিত রাজনীতির মধ্য দিয়ে আমাদের উত্তর প্রজন্মের কাছে একটা সমৃদ্ধ বাংলাদেশ রাখার ক্ষেত্রে আমরা কিভাবে হলে করছি সেই বিষয়ে আমার মনে আলোচনা করা প্রয়োজন কেননা অদুৎ সাহেব যেটা বললেন যে ধরনের কথা বললেন যে এইগুলো রাষ্ট্রের দায়িত্ব কিনা তো আমরা যদি এই সমস্ত দোষারো পুরোপুরি থাকি তো পঁচাত্তর পরবর্তী সময়ে জিয়াউর রহমান সাহেব উনি যখন জাতির পিতার পুরো পরিবারকে হত্যা করা হল হতে নৃশংস ঘটনা তো বাংলাদেশের ঘটে নাই তো তার সমস্ত খুনিদেরকে যখন উনি প্রোটেক্ট করলেন রাষ্ট্রীয় মদদে পৃষ্ঠপোষকতায় যখন তাদেরকে রেমুনারেট করলেন যখন এই কী বলে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে সংসদে আইন করে সব খুনিদেরকে প্রোটেকশন দিলেন তখন এই সমস্ত কর্মকাণ্ড আজকে সমস্ত গুম খুনের কথা বলা হচ্ছে হ্যাঁ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে গুম খুন নিজেরা নিজেরা হয়ে থাকেন সেটা আলাদা বিষয় আর যদি সত্যিকারভাবে ভাবে কেউ গুম হয়ে থাকেন তাহলে রাষ্ট্রের যে সমস্ত কর্তৃপক্ষের সাথে জড়িত আমি আশা রাখি তারা অবশ্যই তাদের এই সমস্ত গুম খুনের ঘটনাটা তদন্ত করে বের করবে এবং যথাযথ অপরাধীরা তাদেরকে আইনের আওতায় আনবে কিন্তু এইগুলো আপনার এই এই পেছনের যে সমস্ত বিষয় আপনি যত খোঁচাবেন তত দুর্গন্ধ বের হবে কেননা এইগুলোর সাথে আপনারা সর্বাগ্রে জড়িত ধন্যবাদ ইসলাম কি বলবেন সব মিলে আমাদের যে জিনিসটা নির্বাচনের একটা জনগণের যে আস্থা সে আস্থার সংকট কিন্তু আছে এটা স্বীকার করতে হবে সবাইকে এই সংকট আমরা স্বচ্ছ ভোটার বক্স করে ছবিযুক্ত ভোটার লিস্ট করে তালিকা করে আমরা এই সংকট থেকে উত্তরণ হতে পারি নাই বরং এই সংকটটা আস্তে আস্তে বাড়ছে আমার মনে হয় যে এই সংকটটা যদি আমরা রাজনীতিবিতরণ শেষ না করতে পারি তাহলে জনগণ এক পর্যায়ে ভোটার বিমুখ আরও বাড়বে এই অবস্থার আমাদের প্রত্যাশিত হতে পারে না আমরা যে কোনো পর্যায়ে হোক গণতান্ত্রিক ব্যবস্থাটাকে চালু রেখে মানে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে হোক আর নির্বাচন কমিশন শক্তিশালী করার যে বক্তব্য আমরা দীর্ঘদিন দিয়ে আসছি এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে হওয়ার আর কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না ভোটার পদ্ধতিটাই চেঞ্জ করে নির্বাচনে অন্তত জনগণের একটা আস্থা যে সংকট হচ্ছে এই সংকটটা উত্তরণ করা দরকার কিন্তু সেই আস্থা যে কোনো দল যদি বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না অংশ না নিলে সে আস্থাকে ফিরবে এই আস্থা নাই দেখে নির্বাচন অংশ নিলে যা অংশ না নিলে তা এই প্রেক্ষাপট যখন থাকে তখন নির্বাচনের অংশ না নেওয়ার প্রশ্ন থাকতেই পারে জি অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মতিন রহমান ধন্যবাদ আপনাকে আসলে নির্বাচন এবং রাজনৈতিক ব্যবস্থায় অনেকগুলো সংকট রয়েছে সবগুলো সংকট নিয়ে আলোচনা করার এই মুহূর্তে সুযোগ নেই এবং সবগুলো ওভারনাইট সমাধানও করা সম্ভব না বাট একটা জায়গায় আমাদের আসতে হবে সেটি হচ্ছে যে জনগণ যেন তার পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারে এবং সেই ভোটটার যেন যাকে দেবে তার পক্ষে এটি কাউন্ট করা হয় এই ব্যবস্থা অ্যাটলিস্ট মিনিমাম একটা জায়গায় এই জায়গা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এই জায়গাতে ফিরে আসতে হবে যদি সেটি না হয় তাহলে বাংলাদেশ প্রকারান্তরেই ক্ষতিগ্রস্ত হবে কোনো রাজনৈতিক ব্যবস্থা জনগণের মধ্যে থেকে জনগণের মধ্য থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করার ক্ষেত্রে কোনো চাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখেন আহ আমি ব্যক্তিগতই মনে করি যেহেতু বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের অন্যতম একটা দেশ সুতরাং সেখানে বাংলাদেশের জনগণের ভিতরে এখনো পর্যন্ত ওইভাবে আপনি যদি মোটিভেশন চিন্তা করেন সেটি সম্ভব নয় রাজনৈতিক দলগুলোই জনগণের ভেতরে মোটিভেশন তৈরি করেন সুতরাং সেখানে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো যদি এই কার্যক্রমগুলো পালন করতে পারে তখনই জনগণ সেখানে সম্পৃক্ত হবে তখন একটা পরিবর্তন আসতে পারে আরেকটি কথা যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে দেখেন যারা গুম হয়েছে বা যারা হত্যা হয়েছে নিঃসন্দেহে এর চেয়ে দুঃখজনক একটা মানুষের জীবনে তার কিছু ঘটতে পারে না তো সেখানে আমরা যখন পাল্টা পাল্টি কথাগুলো বলি এটা খুব দুঃখজনক আজকে যদি ইলিয়াস আলীর ওয়াইফ এবং তার সন্তান যদি এই বক্তব্যটা শুনে নিঃসন্দেহে আমি আমার জায়গা থেকে আমার বাবা যদি এরকম মানে গুম হতো বা হত্য হতো আমার যেরকম খারাপ লাগবে নিশ্চয়ই তারও এরকম খারাপ লাগবে আমি যেটা মনে করি যে একজন মানুষ যদি ফিজিক্যালি ডিজেফিয়ার হয় এটি কিন্তু উদ্ধার করার দায়িত্ব রাষ্ট্রের সেটি যদি খুনো হন উনি যদি গুমও হন এই দায় এই দায় কিন্তু আপনি অন্য কেউ চাপিয়ে দিয়ে নিজের দায়টাকে কখনোই অন্য আপনি আড়াল করতে পারবেন না আর আলোচনার যে জায়গাটি আসলে আমরা ছিলাম সেটি হচ্ছে উপজেলা নির্বাচন স্থানীয় নির্বাচন এবং প্রকার অন্তরে নির্বাচন ব্যবস্থাপনা যে আলোচনা যখন পূর্ব পর আপনার পুরোনো জায়গায় ফিরে যায় তখন আমি ব্যক্তিগতাই মনে করি আসলে আলোচনার জায়গায় যদি সুনির্দিষ্ট কোনো লজিক না থাকে

ঠিক তেমনিভাবে এই দেশে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয় নাই কোনো সরকারের আমলেই এটি জোট দিয়ে বলতে চাই গত পনেরো বছরে যতগুলো ক্ষেত্রে হয়েছে সেটাও হয় নাই এর আগেও হয় নাই যে বিএনপির আমলে আমাদের আতঙ্কে থাকতে হতো আজকে ঢাকা শহরে অন্তত টেলিভিশনে এখন ওয়ার্ক করছেন এলাকা থেকে বিতাড়িত হয়ে মারকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এলাকায় ফিরতে পারেন এই ঢাকা শহরে এসে পরবর্তী সাংবাদিকতা করতে হয়েছে বর্তমান বিএনপিসের মহাসচিব থেকে শুরু করে এরকম আরও অসংখ্যজন আছেন ফলে সাংবাদিকদেরকে মারা খুব সহজ তাদেরকে হত্যা করা সহজ এই দেশে এবং তাদের বিচার পাওয়া যাবে না এটা আমরা ধরেই নিয়েছি জি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য দর্শক গোল টেবিল অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি